বাবা অসুস্থ থাকায় সদ্য বারোটা পাস করা রীতি তার বাবার ছোট্ট আইসক্রিম গাড়িটা নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করে আর কোনো রকমে তাদের চারজনের পেট চালায়। একদিন ঋতু আইসক্রিম বিক্রি করতে বেরিয়েছিল, সেই সময় এক মা তার বাচ্চাকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। আইসক্রিম গাড়িটা দেখে বাচ্চাটি তার মায়ের কাছে বায়না শুরু করে দেয়। মা দেখো আইসক্রিম, আমি খাবো মা। না না বাবা, এসব আইসক্রিম একদম ভালো নয়, আমি তোমাকে ঠিক ভালো দোকান থেকে একটা আইসক্রিম কিনে দেব। না মা, আমি ওই আইসক্রিম গুলোই খাবো। বাচ্চাটির মা বাধ্য হয়ে ওখান থেকে একটি আইসক্রিম কিনে দেয় এবং বলে, আজই শেষবার কিনতে বাবাই, এরপর থেকে ভালো কোনো দোকান থেকে আইসক্রিম কিনে দেব। ঋতু দিন শেষে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে তার মাকে বলে, জানো তুমি এখন আর এই গাড়ির থেকে আইসক্রিম কেউ কিনতেই যায় না, সবাই ভাবে শুধু বড় বড় দোকানেই ভালো আইসক্রিম পাওয়া যায়। আমরা গাড়ি থেকে আইসক্রিম বিক্রি করি বলে সবাই ভাবে আমাদের আইসক্রিম ভালো নয়। সেটাই তো দেখছি রে মোনা, দিন যাচ্ছে আর আমাদের বিক্রি কমে যাচ্ছে, এভাবে কি করে দিন চলবে রে? নিত্যদিনের মতো ঋতু বেরিয়ে পড়ে আইসক্রিম গাড়ি নিয়ে এবং প্রতিদিনের মতো খুবই সামান্য আয় নিয়ে ঋতু বিষণ্ণ মুখে বাড়ি ফিরে যায়। আবার পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ে একটি ভালো রোজগারের আশায়। সেদিন দুপুর পেরিয়ে বিকেল হতে চললে কোনো রকম বই হয়, অত্যন্ত বিষণ্ণ হয়ে ঋতু রাস্তার পাশে বসে থাকে। ঠিক সেই সময় ঋতুকে এইভাবে বসে থাকতে দেখে এক ভদ্রলোক এগিয়ে এসে ঋতুকে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, আজ মুখটা এমন করে দেখাচ্ছে তোমার? তোমাকে তো আমি রোজই এই রাস্তায় দেখি, কিন্তু তোমার তো এখন পড়াশুনো করার সময়, তুমি কি পড়াশুনো করো না? হ্যাঁ কাকু, আমি 12 ক্লাস পাস করে এই কাজটাই করছি। সে কি, এরপর আর তোমার পড়াশোনা করার ইচ্ছে নেই? সবসময় কি ইচ্ছে থাকলেই সব হয় কাকু। আমার সেই ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, বড় হয়ে খুব ভালোভাবে কলেজ কমপ্লিট করে নিজের একটা ছোট্ট বুটিক খুলবো। কিন্তু বাবা অসুস্থ, ভাই অনেক ছোট, তাই 12 ক্লাস পাস করে বাবার এই ছোট্ট ব্যবসাটাই চালানোর চেষ্টা করছি। লোকটি সবসময় মনে মনে খুবই বিষণ্ণ হয় এবং বলে, শোন মা, আমি তোকে তোর ইচ্ছে মতো পড়াশোনা শেখাতে চাই, আসলে তোর মতো আমারও একটি মেয়ে ছিল, কিন্তু সে এখন আর নেই, সে বছর পাঁচেক আগে রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তাই আমি চাই তুই তোর স্বপ্নটা পূরণ কর আর এইভাবেই পরিবারের পাশে দাঁড়া। ঋতু সবসময় খুবই খুশি হয় এবং মনে মনে ভাবে, স্বপ্ন পূরণের একটা সুযোগ পেলাম, খুব মন দিয়ে পড়াশোনা করে নিজের এই স্বপ্নটা এবার পূরণ করবো। ঋতু দিনের বেলা আইসক্রিম বিক্রি করে খুব সামান্য কিছু রোজগার করে আর রাতে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে। এইভাবেই দিনগুলো কাটতে থাকে। কয়েক বছর পর ঋতু ছোট্ট একটি বুটিক খুলেছে, সেখানে নিত্য নতুন জিনিসের ভ্যারাইটিস রাখায় তার বুটিক বেশ ভালোই চলছিল। অল্প কিছু দিনের মধ্যেই ঋতুর পরিবার একটি সুখের মুখ দেখতে পায়। রাস্তায় পরিচয় হওয়া, তার স্বপ্ন পূরণে সাহায্য করা, তার সেই কাকু আর যেন ঋতুর আর এক বাবা। নিত্যদিন ঋতুর বাড়িতে ওনার যাতায়াত প্রায় লেগেই আছে। জানিস মা, আজ আমার দেখেও খুব ভালো লাগছে, তুই তো স্বপ্নটা পূরণ করতে পেরেছিস। কাকু তুমি না থাকলে সব কিছুই হতো না, তোমার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো।